চোখ দেখে ভয় পান না এমন মানুষ খুবই কমই আছেন। রক্তচোষা এই ছোট্ট প্রাণীটি ইতিমধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। যদি বলা হয় রক্তক্ষেকো এই ছোট্ট প্রাণীটি সারিয়ে তুলবে ক্যান্সার আক্রান্ত রোগীকেও, শুনে হয়তো ভ্রু কুচকাবেন অনেকে। তবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও মরণ ব্যাধি ক্যান্সার হোক কিংবা ডায়াবেটিস, এই যোগকে কাজে লাগিয়ে সারিয়ে ফেলা সম্ভব একাধিক জটিল রোগ। একদিকে যখন চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হচ্ছে একের পর এক অত্যাধুনিক যন্ত্র, ঠিক সেই মুহূর্তে মানুষের চিকিৎসায় যোগের ব্যবহার চমকে দিয়েছে সবাইকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই যোগ থেরাপি, সেই সাথে জানবো কতটুকু নিরাপদ এই যোগ চিকিৎসা। 2030 সালের মধ্যে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করবে মরণ ব্যাধি ক্যান্সার, এমনকি আগামী 2 দশকে আরেক মরণ রোগ ডায়াবেটিসের শিকার হবে প্রায় 366 মিলিয়ন মানুষ। গা শিউরে ওঠার মতো এমন তথ্যই উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। তবে কি এর হাত থেকে মুক্তির কোনো উপায় নেই, এমন প্রশ্ন শোনা যাচ্ছে প্রাণঘাতী দুই রোগকে ঘিরে। তবে আশার বাণীও শুনিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা। গবেষকদের দাবি, ক্যান্সার ও ডায়াবেটিসের প্রকোপ কমাতে যুগান্তকারী অবদান রাখবে রক্তচোষা হিসেবে পরিচিত প্রাণী যোগ। যোগ মানুষের শরীর থেকে প্রজাতি অনুসারে 2 থেকে 15 মিলিলিটার রক্ত চুষে নিতে পারে। তবে এই রক্ত শোষণে মানুষের দেহের কোনো ক্ষতি হয় না, বরং খুব বেশি উপকারের প্রমাণ পাওয়া গেছে। যোগের কামড়ে মানব দেহের কোনো ক্ষতি হওয়ার প্রমাণ নাই বললেই চলে। গবেষণায় দেখা গেছে যে যোগ যখন রক্ত চুষে তখন তার মুখ থেকে লালা রক্তে মিশিয়ে দেয়। এতে ক্যালিন, ক্যালিক্রিন ও হিরুডিনের মতো কিছু উৎসেচক থাকে, যা রক্তে থাকা বিষাক্ত ও দূষিত পদার্থ দূর করতে সক্ষম। শরীরের কোথাও পচনশীল স্থানে যোগে কামড়ালে ওই স্থানে নতুন করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, বিষাক্ত টক্সিন দূরীভূত হতে সহায়তা করে, যেমন এক্সিমা বিখাউস জাতীয় চর্মরোগেরও উপকার হয়। ব্যথা স্থানে যোগের কামড় উপকারী, কারণ ওই স্থানে জমাট বাঁধা রক্তকে পাতলা করে রক্ত চলাচল স্বাভাবিক করে, তাই ব্যথা স্থানে আরাম পাওয়া যায়। ডায়াবেটিস ও জীবাণু নাশে যোগ থেরাপি কার্যকর ভূমিকা পালন করছে বলে দাবি গবেষকদের। যোগের কামড়ে তার লালা থেকে ডেস্টাবিলেস্ট নামে এক ধরনের প্রোটিন রক্তে মিশ্রিত হয়, যার ফলে শক্তিশালী কিছু জীবাণু ধ্বংস করতে পারে এই থেরাপি। তাছাড়া যোগের লালা থেকে নির্গত পদার্থ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিসের রোগীর জন্য অপরিহার্য। এটি আদিকালের চিকিৎসা। যোগ থেরাপি 2004 সাল থেকে নতুন করে আলোচনায় এলেও খোঁজ নিয়ে দেখা গেছে যে প্রায় 3,500 বছর আগে প্রাচীন মিশরীয় সভ্যতায় সর্বপ্রথম যোগ ব্যবহার করে চিকিৎসার নমুনা পাওয়া যায়। এছাড়া হিন্দু পুরাণেও এমন চিকিৎসা পদ্ধতির উল্লেখ আছে। মধ্যযুগে লিচ থেরাপি একটি অতি পরিচিত চিকিৎসার কৌশল হিসেবে খ্যাতি অর্জন করে ফেলে। তখন যুদ্ধে আহত সৈনিকদের শরীরের ভিতরের অংশ ফুলে গেলে কিংবা রক্ত জমাট বেঁধে গেলে লিচ থেরাপি ব্যবহার করা হতো। 18th শতাব্দীতে আমেরিকান চিকিৎসকগণ এই পদ্ধতি ব্যবহার করে নানা রোগের চিকিৎসা করতে থাকেন। 1980 সালের দিকে এই পদ্ধতিটি ব্যাপক পরিচিতি লাভ করে এবং প্লাস্টিক সার্জনরা এটি প্রয়োগ করতে শুরু করেন। সময়ের সাথে বিভিন্ন রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গর্ভকালীন রোগ, অস্বাভাবিক রক্তপাতজনিত নানা রোগের চিকিৎসাতেও এই লিচ থেরাপি ব্যবহার করা শুরু হয়। এছাড়া কসমেটিক সার্জারি ও অঙ্গ প্রতিস্থাপনের সার্জারির সময় রক্ত প্রবাহ শিথিল করতে লিচ থেরাপি বিরাট ভূমিকা পালন করে। ইংল্যান্ডের মতো দেশে রানী ভিক্টোরিয়ার যুগ থেকেই নন্দিত এই যোগ থেরাপির চিকিৎসা চলে আসছে। তখনকার আমলে বছরে প্রায় 4.25 কোটি যোগের ব্যবহার হতো চিকিৎসা খাতে, আর এতগুলো যোগের যোগান দিতে হতো ওয়েলস নামক একটি প্রতিষ্ঠানকে। যোগ সরবরাহ করে ওয়েলস নামক প্রতিষ্ঠানটি বছরে প্রায় 10 কোটি পাউন্ড আয় করত। কিন্তু 19th শতাব্দীতে যোগের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠায় যোগের চাষ এবং এর ব্যবহার প্রায় কমে গিয়েছিল। এখন আবার নতুন করে এর উপকার সম্পর্কে বিভিন্ন তথ্য বের হয়, যোগের ব্যবহার ও চাষ বৃদ্ধি পায়। সোয়ানসিজ বায়োফার্ম নামক প্রতিষ্ঠান এখন যোগ চাষে 1 নম্বর পজিশনে রয়েছে। সারা ইউরোপে যোগ সরবরাহ করে যোগের চাহিদা পূরণ করে আসছে।